পূর্ব আকাশে সূর্য উঁকি দেওয়ার আগেই ঘন কুয়াশায় ঢাকা ভোরে সরব মুন্সীগঞ্জের সোনারং মাঠ। শিশু কিশোররা ব্যস্ত ক্রিকেট অনুশীলনে, ওয়ার্ম আপ, মাঠে নেমে গা গরম করছেন, ফিটনেস ঠিক রাখতে শরীর চর্চা, এরপরই ক্রিকেটের কলাকৌশল শেখার প্রতিযোগিতা, ব্যাটিং বোলিং ও ফিল্ডিং এ দুর্লভ ক্যাচ ধরা শেখা, উইকেট রক্ষা করে ব্যাট চালানো, অন্য প্রান্ত থেকে বোলিং আক্রমণে ব্যাটসম্যানকে কুপকাত করতে ভালো বল করা, ব্যাট আর বল প্র্যাকটিসে কাঠের দুই বস্তু, টাক টাক শব্দের ছন্দ, ব্যাট ও বলের নিয়ন্ত্রণের নেশায় প্রচন্ড শীত আর কুয়াশা কোনোটি বাধা হতে পারেনি খুদে ক্রিকেটারদের লক্ষ্য, যোগ্যতা অর্জন করে জাতীয় পর্যায়ে স্থান করে দেশের সম্মান বয়ে আনা। বড় বড় ক্লাবে খেলে এবং আরো ভবিষ্যতে আমি আরো দক্ষতা অর্জন করে জাতীয় দলে খেলে বাংলাদেশে সুনাম অর্জন করতে চাই। আমাদের সিনিয়র যারা আছে বা সংশ্লিষ্ট পর্যায়ে এসব দেখাশোনার বিষয়ে যারা আছে তাদের উচিত যে আমাদের জন্য একটু ইন্সপায়ার করা, আমাদের বা আমাদেরকে অনুপ্রেরণা দেওয়া, যে যাতে আমরা এগুলো সব একটু ভালোভাবে করতে পারি। বোলিং ব্যাটিং অলরাউন্ডার হতে চাই, যেমন সাকিব, তামিম, মুশফিক, তাদের মতো তামিম ইকবালের মতো ভালো ব্যাটসম্যান হতে চাই এবং প্রশিক্ষণে আমরা সেভাবে চেষ্টা করছি, তাই এই শীতের কুয়াশার মধ্যে আমরা প্র্যাকটিসের জন্য চলে আসছি। তৃণমূলের ক্রিকেট উন্নয়নে স্থানীয় ক্রীড়া সংস্থাগুলোর দায়িত্বশীলতা ও জবাবদিহিতা প্রতিভা বিকশিত হতে পারে। মাদককে না বলে নতুন প্রজন্মকে মাঠমুখী করা এখন অতি জরুরি। বিভিন্ন দায়িত্বে আছেন তাদের, কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে যে বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট বা খেলোয়াড় মানে খেলাধুলায় ইন্সপায়ার করার জন্য তাদের যে সমস্ত কর্মকাণ্ডে জড়িত থাকার দরকার তারা কিন্তু একেবারেই নাই। প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট বা লীগ না হয় সম্ভাবনায় চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। মাঠে নেই ক্রিকেটের মানসম্মত পিচ, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও তৃণমূলের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার চেষ্টা। নতুন প্রজন্মে আরও দুই একটা ফারুক ভাইয়ের মতো খেলোয়াড় তৈরি করার লক্ষ্যেই কিন্তু আসলে আমাদের এই পরিশ্রম। কিন্তু আউটফিল্ডটা আমাদের মাঠটা একেবারে ভালো না, একটা ম্যাট নাই, তারপরে যে অ্যাপারেটাসগুলো আছে একটু ভালো মানের ব্যাট বল প্যাড গ্লাভস এগুলোও নাই। এখানকার ছেলেরা প্রতিযোগিতা প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে, তারা চাচ্ছে টুর্নামেন্ট, আর বিশেষ করে যে ক্রীড়ার ব্যাপারে যারা সংগঠক আছে, ক্রীড়া সংস্থা উপজেলা হোক জেলা হোক, তাদের যে দায়বদ্ধতা সেটা আমরা পাচ্ছি না। প্রতিদিন 2 ঘন্টা করে প্রশিক্ষণ নিচ্ছে ক্ষুদে ক্রিকেটাররা। এই প্রশিক্ষণে অংশ নেওয়া 30 কিশোরের মধ্যে 4 জন অনূর্ধ্ব-16 জেলা ক্রিকেট দলে স্থান করে নিয়েছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সীগঞ্জ।